এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডলি স্পেশনস এর আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের পর্বে আপনাদের জন্য রেখেছি মাটন বিরিয়ানি রেসিপি। আজকের বিরিয়ানি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। মাটন বিরিয়ানি রেসিপিটা অনেকে অনেকভাবে রান্না করে থাকেন, আর এর বিভিন্ন রকমের নামও আছে। তবে আজকে আমি আরেকটা নতুন পদ্ধতিতে আপনাদেরকে মাটন বিরিয়ানি রান্না করে দেখাবো। তো চলুন দেখা যাক আজকে আমি কোন পদ্ধতিতে রান্না করে দেখাই। এর আগেও আমি কয়েকটা মাটন বিরিয়ানি রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে আগের বিরিয়ানি রেসিপিগুলোও দেখে আসতে পারেন। আর রেসিপিটা শুরু করার আগে আপনাদেরকে যে কথাটা না বললেই না, যারা আমার ভিডিওটা নতুন দেখছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, যেন নতুন নতুন রেসিপি ভিডিওগুলো আপনাদের মিস না হয়ে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছেন, তাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। তো এবার ফিরে আসা যাক মাটন বিরিয়ানি রেসিপিতে। তো আজকে মাটন বিরিয়ানি রেসিপি তৈরি করার জন্য আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম চুলার উপরে, আপনারা দেখতে পাচ্ছেন। আর সেখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, তারপর দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ, আর বাটা মশলার মধ্যে দিয়ে দিয়েছি আদা পেস্ট, রসুন পেস্ট, তারপর হচ্ছে গুঁড়ো গরম মশলা, গুঁড়ো মশলাগুলোর মধ্যে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো কেচাপ, তারপর দিয়ে দিয়েছি টক দই, আর গোটা গরম মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ, তারপর হচ্ছে কালো গোলমরিচ, তারপর দিয়ে দিয়েছি একটুখানি জয়ত্রী। আর সবগুলো উপকরণ মিলিয়ে আমি একটা, দেখেন কত সুন্দর মিশ্রণ তৈরি করেছি, এই মিশ্রণটার কালারটাও কিন্তু অনেক সুন্দর। আর এইভাবে আমি এখন পাশে ঝরিয়ে রাখা, যে ধুয়ে রাখা ঝরানো মাংসগুলোকে আমি এখন দিয়ে দিব। মাংসগুলোকে একসাথে ভালো করে মিলিয়ে আপনারা চাইলে এই পর্যায়ে 40 মিনিট থেকে 1 ঘন্টা আপনারা মেরিনেট করে রেখে দিতে পারেন, বা এভাবে মাখিয়ে রেখে দিতে পারেন। আমি আজকে মাখিয়ে রাখবো না, সরাসরি আমি রান্না করে ফেলবো। আর মাখিয়ে রান্না করলে কিন্তু মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো ওইটার টেস্টও আবার আরেক রকম। আপনারা দেখতে পাচ্ছেন যে মাংসটার ভিতরে মশলাগুলো সুন্দর করে মিশে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলাটাও অন করে দিয়েছিলাম, চুলাটা অন করার সাথে সাথে আমি এখানে মাটন বিরিয়ানির যে একটা মশলা শান কোম্পানির, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। বাজারে অনেক ধরনের কোম্পানিরই বিরিয়ানি মশলা পাওয়া যায়, তবে আমি শান ব্র্যান্ডের মশলাটা একটু বেশি পছন্দ করি। তো যাই হোক, এইভাবে আমি, আপনারা চাইলে কিন্তু শান ব্র্যান্ডের যে মশলাটা আমি অ্যাড করেছি, আপনারা যে কোনো কোম্পানির মশলা কিন্তু যখন মাংসটাকে মেরিনেট করবেন তখনও মিলিয়ে দিতে পারেন, তবে আমি যখন চুলাটা অন করেছি তখনই আমি দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে চুলাটা জ্বালানোর পর মাংস থেকে একটু একটু করে পানি উঠে আসছে। আমি কিন্তু এখন ঢাকনাটা বন্ধ করে দিব, হাঁড়ির ঢাকনাটা বন্ধ করে দিয়ে চুলাটাকে হাই হিটেই রাখবো। তারপর কিছুক্ষণ পর যখন দেখবো যে মাংসটা বলক এসে পড়েছে, তখন কিন্তু আমি চুলার জ্বালটা মিডিয়াম টু লো হিটে করে দিব। মিডিয়াম টু লো হিটে আমি প্রায় 20 থেকে 30 মিনিটের মতো রান্না করব। আর কিছুক্ষণ পরপর আমি ঢাকনা তুলে চেক করে দেখব যে মাংসটা হাড়ের নিচে লেগে গিয়েছে কি না। তো আমি দেখতে পাচ্ছি যে আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি দেখতে পাচ্ছি যে মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে বা না হয়েছে চেক করে আমি আবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। যখন দেখব যে মাংসের গা থেকে পানিতে সিদ্ধ হওয়া মাংসর উপরে যে তেল ভেসে উঠেছে তখন, এই তো এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে মাংসর গায়ে কিন্তু তেল ভেসে উঠেছে মাংসের উপরে। তো এখন আমি দেখতে পাচ্ছি যে মাংসটা পরিপূর্ণভাবে সিদ্ধ হয় নাই। আর এই পর্যায়ে আমি মাংসটাকে আরও পরিপূর্ণভাবে সিদ্ধ করার জন্য আরও 2 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দিয়ে এখন আমি মিডিয়াম জ্বালে এই মাংসটাকে সিদ্ধ করব আরও প্রায় 20 থেকে 30 মিনিটের মতো। আর প্রথম পর্যায়ের মতোই কিছুক্ষণ পরপর আমি ঢাকনা তুলে চেক করে দেখব যে মাংসটা বা হাড়ির নিচে লেগে গিয়েছে কি না। এই তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে চেক করছিলাম যে মাংসটা কি হাড়ির নিচে লেগে গিয়েছে কি না, আর কতটুকু সিদ্ধ হয়েছে। তো এইভাবে আমি দেখতে থাকবো অনবরত। আর অপর পাশে চুলাতে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। সেখানে পানিটা একটু গরম হওয়ার পর আমি মাংস রান্না করার জন্য এখানে 3 কাপ রাইস দিয়ে দিয়েছি। রাইসটা দেওয়ার পর আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটুখানি তেল। আর এই তেলটা দিলে রাইসটা একটু বেশি ঝরঝরা হয়, এটা কিন্তু
পর্যন্ত একটা বিরিয়ানি রান্না করার সিক্রেট। আর যারা আলাদা পোলাও রান্না করে নেন সেটাও পারেন, অনেকে পুরো রাইসটা একবারে রান্না করে নেয়, আবার অনেকে 50% সিদ্ধ করে তারপর মাংসের সাথে অ্যাড করে, দুইটা দুইভাবে রান্না করা যায়। আমি অনেকভাবে রান্না করে আপনাদেরকে দেখিয়েছি, আরও দেখাবো সামনে ইনশাল্লাহ। এইভাবে রান্না করলে কিন্তু রাইসটা একটু বেশি ঝরঝরে থাকে আর ভেঙে যায় না। এটা কিন্তু সুন্দর একটা মানে বিরিয়ানি রান্না করার একটা সহজ পদ্ধতি, কারণ অনেক সময় দেখা যায় যে পোলাওর মতো রান্না করে নিলে সবাই মিলাতে পারে না ঠিক মতো, তখন দেখা যায় যে রাইসটা ভেঙে ভেঙে একদম আঠালো আঠালো হয়ে যায়। আর আপনারা যদি ঝরঝরে বিরিয়ানি রান্না করতে চান তাহলে এইভাবে রাইসটা রান্না করে নেবেন 50% সিদ্ধ করে, তারপর আপনারা মাংসটা যখন ভুনা ভুনা হয়ে যাবে সেই পর্যায়ে আপনার মাংসের সাথে অ্যাড করতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমার মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, আর এখন আমি কেটে রাখা আলু আর এখানে কাঁচামরিচ ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। আর এই আলুটা কিন্তু আপনারা অনেকভাবেই দিতে পারেন, আগেও দিতে পারেন কিংবা আলাদা ভেজেও নিতে পারেন। আমি এখানে মাংসটা আলুটা ভাজিনি, এখন দেখতে পাচ্ছেন যে আমি মাংসর মধ্যে যখন হালকা পরিমাণ পানি ছিল সেই পর্যায়ে আমি আলুটাকে দিয়ে দিয়েছি, আর আলুটা থেকেও আর একটু পানি উঠে আসবে, আর দুই পানিতে মিলেই পুরো আলুটা সিদ্ধ হয়ে যাবে আর মাংসটাও ভুনা ভুনা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন মাংসর গা থেকে কিন্তু অলরেডি তেল বের হয়ে এসেছে, উপরে তেল দেখা যাচ্ছে। তো এখন দেখা যাচ্ছে যে আমি এই মানে রাইসটাও ওই পাশে সিদ্ধ হয়ে এসেছে, সিদ্ধ হয়ে 50% সিদ্ধ হয়েছে। সিদ্ধ হওয়ার পর আমি একটা চালনিতে মানে ঢেলে নিব, ঢেলে নেওয়ার পর এখন আমি এই মাংসের সাথে ওই ঢেলে রাখা মানে ছেঁকে রাখা যে রাইস আধা সিদ্ধ বা 50% সিদ্ধ হওয়া সেই রাইসগুলোকে মিলিয়ে নিব, মিলিয়াবো না মানে উপরে ঢেলে দিব, ঢেলে দিয়ে আমি ভাপে সিদ্ধ করে মানে ঢেকে রাখবো কিছুক্ষণ। আপনারা দেখতে পাচ্ছেন রাইসটা কিন্তু মোটামুটি 50% সিদ্ধ হয়ে গিয়েছে, ভিতরে একটু দানা দানা আছে, এই দানা দানা ভাবটা চলে যাবে যখন আমি ঢেকে রাখবো প্রায় 20-25 মিনিট বা সার্ভ করার আগ মুহূর্ত পর্যন্ত। আমি এখানে রাইসগুলো দিয়ে তার উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি ঘি। এটা এই ঘিটা দিলে পরে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এই তো 20-25 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আমি এখন মাংসগুলোকে মাংস আর রাইসগুলোকে মিলিয়ে নিব, মিলিয়ে নিয়ে তারপর আমি সার্ভ করব। তো আপনারা পরিবারের সবাইকে নিয়ে এইভাবে একবার মাটন বিরিয়ানিটা রান্না করে খেয়ে দেখবেন যে কত মজার, আর পরিবারের সবাই আপনাকে বারবার রিকোয়েস্ট করবে যে এইভাবে মাটন বিরিয়ানি রান্না করার জন্য। আমি কিন্তু নিজের প্রশংসার জন্য বলছি না, সত্যি এইভাবে আমি মাটন বিরিয়ানিটা রান্না করলে কিন্তু অনেক মজার লাগে। যাই হোক, তো কেমন লাগলো আমার আজকের মাটন বিরিয়ানি রেসিপিটা, আপনারা আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অবশ্যই জানিয়ে দিয়ে যাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর শেয়ার করলে কী হয়, আপনার সাথে আপনার পরিবারের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই এই রেসিপিটা সম্পর্কে জানতে পারে আর শিখতেও পারে। এই তো তৈরি হয়ে গেল চমৎকার সুস্বাদু মাটন বিরিয়ানি। তো এখন আপনারা একটু বোরহানি কিংবা একটু সালাদের সাথে এই মাটন বিরিয়ানিটা এনজয় করতে থাকেন। আর আপনারা যদি বলেন যে বোরহানি রেসিপিটা আপনাদের কাছে জানা নাই তাহলে আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমি বোরহানি রেসিপি ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। সো ভিউয়ার্স, এতক্ষণ সময় ধরে আমার এই মাটন বিরিয়ানি রেসিপিটা যারা যারা দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা। আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটা, আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন নতুন নতুন রেসিপি ভিডিওগুলো দেখার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা। তো এই তো আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন, নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।